আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার কে না চিনে? আমি সিজনে আচার খাবেন না তা কী করে হয়? আদা, সুবাস আর মরিচের হালকা ঝালের মিষ্টি এই আচার। কাশ্মীরি আচারটির রং দেখতে যেমন সুন্দর, স্বাদও ঠিক তেমনই মজার। এই আচারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই আচারে কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না। গ্রীষ্মকালীন ফল আম, চারদিকে এখন আমের সুবাসে সুরভিত, তাই আমের আচার করে রাখলে অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়। খিচুড়ি, ডাল ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে আচার কিন্তু মন্দ নয়। বছরের এই সময়টা আচার তৈরি করে সারা বছর তা সংগ্রহ করে রাখা যায়। আসুন জেনে নিই এই আমের কাশ্মীরি আচার তৈরি করার পদ্ধতি। বড় কাঁচা আম 800 গ্রাম। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে আমের আটিটি এইভাবে ফালি করে সামান্য লবণ মাখিয়ে একদিন রোদে রাখুন। আপনারা চাইলে বাতাসে শুকিয়ে নিতে পারেন, আমি বাতাসে শুকিয়ে নিয়েছি। চিনি পরিমাণ মতো, আমি নিয়েছি 400 গ্রাম। চিনির পরিমাণটা নির্ভর করে আমের টকের ওপর। আদা টুকরো করা 1 টেবিল চামচ, লবণ সামান্য, শুকনো মরিচ কুচি 1 চা চামচ, সিরকা 1 কাপ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ। আমি এখানে গুঁড়ো ব্যবহার করব না। এখন আমি শুকনো মরিচগুলো কেচির সাহায্যে কুচি করে কেটে নিব। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মরিচের বিচিগুলো ফেলে দিয়ে এইভাবে কেটে নিব। এরপর আদার টুকরোটা দিয়ে শেপ করে কেটে নিব। আমি এটা দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করছি, কিভাবে করছি তা দেখলে বুঝতে পারবেন। প্রথমে একটি পাতিলে সিরকা ও চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। চিনি শিরাতে আদা কুচি দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। যখন আদার ঘ্রাণ বের হবে তখন আমগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে গলে যাবে। এই আচারটি দাঁড়িয়ে থেকে তৈরি করতে হবে। যখন দেখবেন আম কাচের মতো স্বচ্ছ হয়ে আসছে বা চিনি শিরা ঘন হয়ে এলে শুকনো মরিচ কুচি দিয়ে জাল দিতে হবে। আমের আচার বেশ ঘন হয়ে এলে সেটি নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরে রাখুন। এটি প্রায় 1 থেকে 2 বছর ফ্রিজে রেখে খেতে পারেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।